জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত এই বন্দননগরীর নিউ মর্নিং তক্তারফুল অবস্থিত পোর্টজোন আইডল স্কুলের বার্ষিক ক্লাস পার্টি 2023। প্রিন্সিপাল মোহাম্মদ জুবাইর আলম জুয়েলের সভাপতিত্বে ও সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ হারুনুর রশিদ। আসলে হতাশ দিয়ে আজ এলি আর স্কুলের ক্লাস পার্টি জীবিকা না ছাত্র ছাত্রীকলের প্রণোদনা দিবার লাই বা উৎসাহিত করিবার লাই বলে প্রতি বছর আর স্কুল দিবে গড়াও 2020 সাল লাস্টের দিকে আর স্কুলের কার্যক্রম শুরু করছি। শুরু করার পরে আলহামদুলিল্লাহ আর খুবই ভালো সাড়া পাই এবং আর চেষ্টা করছি আর স্কুলের মান যতটুকু পারি আর সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন লাই অভিভাবক কলর এবং ব্যাকর সহযোগিতায় আর সামনে আরও উত্তরোত্তর উন্নতি করছেন এবং ওনারা দেখুন দোয়া করিবেন। সাবেক শিক্ষক বর্তমান শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক অলরে লইয়ারে ক্যাকাড়ার মধ্যে দিয়ে নে স্কুলের প্রেত্তর দশম শ্রেণীর 300 জন ছাত্রছাত্রী লইয়ারে অনুষ্ঠান শুরু হয়। আজকে আমাদের স্কুলের বাৎসরিক ক্লাস পার্টি, বাচ্চাদের সাথে আমরা সকল শিক্ষক শিক্ষিকারা খুব আনন্দিত। বছর শেষে বাচ্চারা এবং আমরা সকলে এই দিনটির জন্য অনেক অপেক্ষা করি, কারণ সারা বছরের পড়াশোনা এবং ব্যস্ততার পাশাপাশি বাচ্চারা আজকের দিনটা অনেক আনন্দের সাথে গ্রহণ করে আমরাও তাদেরকে খুব আনন্দ দেওয়ার চেষ্টা করি। বাচ্চাদের বাৎসরিক আনন্দ দেওয়ার জন্য আজকের এই ক্লাস পার্টি, নতুন শিক্ষাক্রম 2023, এটারই আমরা আমাদের শিক্ষাক্রমকে এগিয়ে নিতে চাই। আপনারা সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। অনুষ্ঠানতে এসময় আরও উপস্থিত আছেন স্কুল পরিচালক মোহাম্মদ এলেনউদ্দিন, স্কুল শিক্ষক মোহাম্মদ জাহিদ হোসেন, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ আলতাফ, শিক্ষিকা নীলিমা আলম, নাইমা আলফি, সাজিয়া সুলতানা, জেসমিন আক্তার, রিদিতা, ঝিনুক, তানহা ও কবিতা। ছেলেবেলের উৎসাহিত এবং আনন্দ পড়ালেখার সংমিশ্রণে আর একটু আগায় যাবে চেষ্টা করি, তো আশা করি এই আল্লাহর রহমতে আর আগায় যেতে চুন এবং সবার সার্বিক সহযোগিতা কামনা করি। 300-এর অধিক শিক্ষার্থীবৃন্দ আছে, এরা অনেক পরিশ্রম করে। স্কুলটি আজ 3 বছরের মধ্যে উন্নত হচ্ছে, আমি আশা করি সামনের দিকে আর উন্নত হবে। স্কুলের ছাত্রছাত্রী অলর প্রাণবন্ত উপস্থিতিতে নাচ ও গান পরিবেশন এবং অভিভাবক অলর উপস্থিতিতে সন্ধ্যায় একমনজ্ঞ সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। C+ চট্টগ্রাম।